এই মুহূর্তে। দ্বিতীয়ত হচ্ছে যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যেটা গণমাধ্যম, সেটাতেও সরকার কিন্তু অলমোস্ট সব চ্যানেলই কম বেশি সরকারের পক্ষে, সমস্ত পত্রিকাও। তারপর তারা ভয় পাচ্ছে যে তাকেও তারা কন্ট্রোলে করতে হবে, এখন তাদের একটা গীতিমালা প্রয়োজন, এই জন্যই তারা নীতিমালা করছে। এবং কিরকম হাস্যকর কাজ করছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে হাস্যকর কোনো বক্তৃতা বক্তব্য কিংবা ছবি ছাপা যাবে না। এখন রাস্তায় একটা পুলিশ কনস্টেবল একটা হাস্যকর কাজ করবে, আমি হাসতে পারবো না, এটাও আপনি আইনে বাধা করে দেওয়া হয়েছে। রাজনৈতিক নিপীড়নের প্রতিবাদকে আপনি ছাপাতে পারবেন না, এটাকে আপনার দ্বন্দ্ব সহকারে এটাকে বারণ করা হচ্ছে। বিদেশের বন্ধুদের নিয়ে তো কিছু বলাই যাবে না, বিদেশি বন্ধুরা আসছে, তাদের তারা নিচ্ছে, কি নিচ্ছে, কে দিচ্ছে, কেন দিচ্ছে, কতটুক দিচ্ছে, কাকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এই কোনো প্রশ্নই রাখা যাবে না গণমাধ্যম নীতিমালাতে। এটা তো একটা এই যে ভুতুড়ে একটা কাঠামো করে ফেলা হয়েছে। এটার অন্যতম কারণ হচ্ছে যে যারা এটা করছে, বিশেষ করে আমাদের তথ্যমন্ত্রী, উনি তো একটা ভিন্ন দল থেকে এসেছেন, এই দলের মধ্যে দুই দলের মাঝখানে পড়ে উনি যেরকম মন্ত্রী হয়েছেন, ধরেন আমাদের যেমন বানরের মাথায় দুটা মস্তিষ্ক থাকে, দুটা মগজ, একটা মগজ দিয়ে সে সারা শরীরটাকে কন্ট্রোল করে, আর আরেকটা মগজ শুধুমাত্র রেখে দেয় তার লেজটাকে কন্ট্রোল করার জন্য। তো আমার তো মনে হয় যিনি নীতিমালাটা করেছেন এবং আইনটা করছেন, তারা মনে হয় দুটো লেজই, তারা দুটো মস্তিষ্কই তারা লেজ কন্ট্রোলের জন্য করছে, এবং দুটো মগজ দিয়ে তারা লেজটাকে নাচাচ্ছে। সমস্যা যখন এত ভয়াবহ তারা করে ফেলছে, এখন আপনি তারা যেটা চোখে দেখছে সেই চোখে দেখা তো দেখা না। এখন আমাদের সরকারের অবস্থা হয়ে গেছে মৌমাছির মতো, মৌমাছি যেমন ফুলে ফুলে যায় এবং প্রত্যেকটা ফুলেই কিন্তু সে থাকে, সে কিন্তু ফুল থেকে মধু নেয়, কোনোদিন ফুল থেকে বিষ নেয় না, কিন্তু যে ফুল থেকে মধু নেয় কিন্তু তার পুরো মৌমাছির পুরো শরীরটা জুড়েই থাকে কিন্তু বিষ। এই বিষটা সে প্রয়োগ করে তখনই যখন প্রতিপক্ষ তাকে আঘাত করে, এই প্রতিপক্ষকে সে হুলটা ফুটিয়ে দেয়, পুরো বিষটা ঢেলে দেয়। এই সরকারের মন্ত্রীদের অবস্থাও তাই হয়েছে যে আপনি কোনোভাবে কোনো সমালোচনাকে তারা সামনেই আনতে দিতে চাচ্ছে না। এই সমালোচকরা তাদের কাছে সবচেয়ে বড় শত্রু, কিন্তু সমালোচনা মাধ্যমে যে এই আইনটাকে যদি আপনি আনতে পারতেন, এটা নিয়ে যদি আলোচনা করতে পারেন, অনেক জাস্টিসরা আছেন, রিটায়ার্ড জাস্টিসরা আছেন, জ্যেষ্ঠ আইনজীবীরা আছেন, যে কি পদ্ধতিতে আইনটা করা যেতে পারে, আসলে অভিসংযোজন প্রয়োজন আছে কিনা, যেটা 15 অ্যামেন্ডমেন্টে দেখা গেছে, কারো কথাই তো তারা শুনেনি। যে দেখেন চাণক্যের একটা শ্লোক আছে, চাণক্যের শ্লোকটা হচ্ছে যে দুধ পান করার ফলে সাপের শুধু বিষই বৃদ্ধি পায়, তেমনি মূর্খদের যতই আপনি সৎ উপদেশ দেন না কেন, তাতে তারা ক্ষুদ্ধই হয়, তারা এটা কোনো কাজ করবে না। যখনই আপনি সমালোচনা করবেন তারা কিন্তু এটাতে আপনার সৎ উপদেশ নিবে না, তারা ক্ষুদ্ধ হবে, যার ফলশ্রুতিতে যে আজকে দেশটাকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে আপনি সাংবাদিক বলেন, অন্যান্য শ্রেণীর লোকজন, কাউকেই সরকার কোনোভাবে তোয়াক্কা করছে না কিংবা আমলে নিচ্ছে না। আর রাষ্ট্রীয় চরিত্র কিন্তু বদল করে ফেলেছে, আমাদের রাষ্ট্রীয় চরিত্র এমন হয়ে গেছে এখন মাথার চেয়ে পায়ের কদরটা বেড়ে গেছে। জিল্লুর ভাই, মাথার চেয়ে পায়ের কদরটা এমনভাবে বেড়েছে, সবাই পদোন্নতির জন্য ব্যস্ত হয়ে গেছে, কিন্তু মাথার যে অবনতি হচ্ছে সেদিকে কিন্তু কারোই দৃষ্টি নেই। এবং গণতন্ত্রের যে সংজ্ঞা বাংলাদেশে আছে, যে গণতন্ত্রের যে সংজ্ঞা আমরা বলছি যে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এখানে দেখেন তিনটা শব্দের মধ্যেই কমন একটা শব্দ আছে, পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। বাংলাদেশের এই সবই আছে, শুধু পিপলটা নাই। গণতন্ত্র